তো আর এম টেলার্সের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। প্রথম ভিডিওতে আমি দেখিয়েছি ফ্রকটা কিভাবে কাটিং করতে হয়, আর আজকে আমি দেখাবো ফ্রকটা কি করে সেলাই করবেন। তো এর জন্য এই যে গলা কেটে নিয়েছি, গলাটা হচ্ছে আপনারা কাটবেন এই পাশে, দেখুন দিয়েছি হচ্ছে 2.25 ইঞ্চি নেক লাইন, আর নেক ডিপ হচ্ছে 3.5। তো এই মাপে সামনে এবং সামনের গলাটা কেটে নেবেন। কেটে নেওয়ার পর এই যে দেখুন, এই যে একটা প্লেট আমি ভাঁজ করে নিয়েছি, এটা হচ্ছে বোতাম প্লেট, আর এটা হচ্ছে হোল প্লেট। হোল প্লেটের নিচে দেখুন আমি ফিউজিং লাগিয়েছি, পেস্টিং ফিউজিং বা পেস্টিং বলে কেউ এটাকে, কাপড় পেস্টিং বলে। তো এরকম করে পেস্টিংটা লাগিয়ে ইস্ত্রি দিয়ে বসিয়ে নেবেন। নেওয়ার পর এখানে যে টেকিনের জন্য দাগ দেওয়া হয়েছিল, এই টেকিন হবে হচ্ছে 4টা, সামনে 2টা পিছনে 2টা। এই নিয়মে প্রথমে সবগুলো টেকিন দিয়ে নেবেন। তো আসুন প্রথম সেলাই শুরু করি। প্রথমে আমি টেকিনটি দিয়ে নিচ্ছি। হলো সামনের পাটের টেকিন, এবার হচ্ছে পিছন পাটের। দুই পাশে টেকিন দেওয়া হয়ে গেল, এখন হচ্ছে প্লেটটা সেলাই করে নেবেন। এই যে হোল প্লেটের কিনার দিয়ে একটা সেলাই দিবেন, সমান করে ধরে নেবেন, এরকম সমান করে ধরে তারপর লবে দিয়ে সেলাইটা দিবেন। এটা হচ্ছে হোল প্লেট হয়ে গেল, এখন হচ্ছে বোতাম প্লেট। যে বোতাম প্লেটের জন্য আমরা যেটা ভেঙে নিয়েছিলাম সেটা, ঠিক সেটারও লবে দিক দিয়ে সেলাই দিবেন, এবং এই মাথাটা সুন্দর করে টেনে ধরে নেবেন যাতে বলে না যায়, মানে কুচিয়ে যাতে না যায়। তারপর এটার কাত জয়েন দিবেন সামনে এবং পিছনে, যে কাত আছে সে কাজটা সেলাই করবেন। কাঁধে ডাবল সেলাই দিবেন। এরপর হচ্ছে এই যে ব্যান্ড, তো এরকম একটা ব্যান্ড কেটে নিবেন। আমি এখানে একটা ব্যান্ড কেটে নিয়েছি, তারপরে ব্যান্ডটাকে প্রথম বানিয়ে নেবেন, এই কেনার থেকে সেলাই দিবেন। যে ব্যান্ড বানানো হয়ে গেল, তারপরে ব্যান্ডটাকে এরকম সমান করে মাঝখানে, ঠিক মাঝখানে এরকম একটা চকের দাগ দিয়ে নেবেন। দাগ দিয়ে নেওয়ার পর এই যে ফ্রকের যে পিছন আছে, পিছনের যে সেন্টারটা আছে সেই সেন্টারও দাগ দিয়ে নেবেন। দাগ দিয়ে প্রথমে সেন্টার থেকে সেলাই করে লাগিয়ে নেবেন, মাঝখান থেকে সেলাই শুরু করবেন।
পাশ হয়ে গেল এভাবে দ্বিতীয় পাশটা ঠিক একই নিয়মে এই যে দেখুন ব্যান্ড লাগানো হয়ে গেল এখন এরপর এই যে গলা যে আমরা তৈরি করি ব্লাউজে বা কামিজের চিকন পট্টি তো এরকম ওরক করে কেটে নেবেন কেটে নিয়ে প্রথমে গলাটা তৈরি করে নেবেন তারপর এই যে বাড়তি কাপড়টা কেটে ফেলব এরপর এটাকে এরকম হাতে সেলাই করে নেবেন তো তারপর হচ্ছে এবার বডি সাইড মারবেন এখানেও ডাবল সেলাই দিবেন ফ্রকের দেখুন বডি বানানো হয়ে গেল এবার এটা একটার উপরে আরেকটা রেখে এটা হচ্ছে হোল প্লেট যেটা হোল প্লেট হবে সেটা উপরে আর যেটা বোতাম প্লেট এটা হচ্ছে নিচে এরপর এটাকে এরকম একসাথে করে নেবেন দুইটাকে এই যে এখানে ধরে এখানে এটা হচ্ছে হাতের জয়েন্ট এখান থেকে হাত জয়েন্ট হবে এই পাশেও ঠিক একই নিয়মে এখানে ধরবেন ধরে এখান থেকে হচ্ছে হাত সেলাই হবে তো এইভাবে প্রথমে বডিটাকে তৈরি করে নেবেন তো দেখুন ফ্রকের উপরে যে ব্লাউজটা আছে সেই ব্লাউজের বডিটা আমি তৈরি করে ফেলছি এখন হচ্ছে যে নিচে যে ঘের হবে সেই ঘেরটা তৈরি করব এই যে দেখুন দুইটা ঘেরকে যে আমরা কেটেছিলাম ঘেরের পার দুইটাকে একসাথে করে জয়েন করে গোল করে নেবেন এবার নিচে ভাঙা দিয়ে নেবেন প্রথমে একটা সেলাই দিবেন দেওয়ার পর আরেকটা মোটা বর্ডার দিবেন এবার এটা মোটা বর্ডার দিবেন যে বাড়তি কাপড় রেখেছিলাম এই বর্ডারের জন্য সেই বর্ডারটা দিয়ে নেবেন এরকম প্রথমে বর্ডার সেলাই করে নেবেন
এরপর হচ্ছে এই পাশে কুচি বানিয়ে নেবেন আগে আগে কুচি তৈরি করে নিলে পরবর্তীতে শুধু বডির সাথে এটা সেলাই দিয়ে জয়েন করে দিবেন তো প্রথমে কুচি দিয়ে নেবেন এরকম করে পুরোটা কুচি দিয়ে নেবেন এই যে দেখুন আমি কুচি দিয়ে নিয়েছি যে দুইটা এক সমান আছে এখন এই কুচির যে জয়েন্টগুলো আসছে জয়েন্টগুলো দুই পাশে দিয়ে দিবেন যাতে জয়েন্ট দুইটা দুই সাইডে থাকে এখন শুধু এটার সাথে আমি এই বডিটাকে জয়েন্ট করে লাগিয়ে নেব দেখুন আমি একেবারে সব দিকে সমানভাবে লাগিয়ে এটাকে এখন মোটামুটি ফ্রকের প্রায় কাজ শেষের দিকে আমাদের যে বুকে যে কুচি লাগাইতে হয় সেই কুচিটাও লাগানো হয়ে গেল এখন শুধু রয়েছে এখানে যে শোল্ডার হবে যেহেতু স্কুল ড্রেস এখানে স্কুলের যে বেস আছে সেই বেসটা লাগবে তো এর জন্য আমি এখানে এই যে শোল্ডার কেটে নিয়েছি তো আপনার এইরকম শোল্ডার কেটে বানিয়ে নেবেন এই যে দেখুন এরকম কোনাকুনি করে এই মাথা চিকন থাকবে আর এই মাথা মোটা এইভাবে প্রথমে শোল্ডারটা কেটে নেবেন পর ইস্ত্রি দিয়ে লাগিয়ে নেবেন পেস্টিং এরপর চাপ সিলে মারবেন তো এই যে দেখেন এইভাবে শোল্ডারটা বানিয়ে নেবেন বানিয়ে এরপর মাঝখানে ঠিক মাঝখানে একটা চাকান দিবেন এখানে একটা চিহ্ন দিবেন দিয়ে তারপরে ফ্রকের যেখানে হাতটা জয়েন্ট হবে ঠিক সেই জয়েন্ট যেখানে যে এখানে না এই যে জয়েন্টটা সেখানে এটাকে এরকম লাগিয়ে নেবেন এইভাবে কাঁধে শোল্ডার বানিয়ে নেবেন কারণ এর নিচে দিয়ে হচ্ছে ক্রস বেল্ট যাবে
তো অবশ্যই সোল্ডার লাগাতে হবে। এরপর হচ্ছে হাতটা, এখন হাত তৈরি করব। তো হাতের জন্য এক্সট্রা যে কাপড়টা রেখেছিলাম এটা আমি ইস্ত্রি দিয়ে ভাঁজ করে নিয়েছি, তো আপনারাও ভাঁজ করে নেবেন। নেওয়ার পর একটা সেলাই দিবেন, প্রথমে চিকন করে মুখে সেলাই দিবেন, তারপর সাইডে আবার লবে আর একটা সেলাই দিবেন। তারপর হাতের মুখ যা হয় সেই হিসেবে হাতের মুখটা সেলাই করে নেবেন। দেখুন হাত বানানো হয়ে গেল, এখন হচ্ছে হাতটা জয়েন করব বডির সাথে। হাতের যে এখানে আর এখানে যে সেন্টার, এটা হচ্ছে হাতের সেন্টার, এই পাশে সেন্টার, এই সেন্টারের সাথে হচ্ছে রকে যে আমরা সেন্টার করেছিলাম তার সাথে সেলাই দিবে। এই যে সেন্টার, এই সেন্টারের সাথে মিলিয়ে নেবেন। এই যে দেখুন রকে হাত লাগানো হয়ে গেল, এটা যখন আয়রন করা হবে তখন আরো সুন্দর হবে, যেহেতু আয়রন নাই তার জন্য এরকম লাগতেছে। তো এই নিয়মে দ্বিতীয় হাতটাও সেলাই করে নেবেন। তো এইভাবেই হচ্ছে ফ্রক সেলাই করবেন, আশা করি বুঝতে পেরেছেন কিভাবে স্কুল ড্রেস ফ্রক কাটিং এবং সেলাই করতে হয়। তো নেক্সট যেখানে রয়েছে পরে ব্যাপারটা হচ্ছে এখানে একটা লুপ বসবে, সেটা হচ্ছে এই যে বেল্ট লাগায় কোমরে, কোমরে বেল্ট যাওয়ার জন্য। তো এইভাবে দ্বিতীয় হাতটা লাগিয়ে নেবেন, আমি দ্বিতীয় হাতের ভিডিওটা আর দেখাচ্ছি না। তো এরকম দুইটা লুপ বানিয়ে নেবেন, এই দুটা লুপ বানিয়ে এই যে কোমরে দেখুন, কোমরে যে সাইডে সেলাইটা আছে এই কিছুটা আসবে হচ্ছে বডিতে আর কিছুটা আসবে হচ্ছে উচিতে, এইভাবে এখানে সেলাই করে লাগিয়ে নেবেন। তো এই যে দেখুন আমি এখানে এই যে বেল্ট, এখান কোমরে যে বেল্ট দিবে এর জন্য এরকম দুইটা লুপ লাগিয়ে নিয়েছি। তো এর সাথে আজকে আমার ফ্রক নেক্সট ভিডিও যেটা সেলাই করার তা শেষ হয়ে যাচ্ছে। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন আর সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটন আইকনটা ক্লিক করে দিবেন, যাতে করে আমার চ্যানেলের নতুন নতুন ভিডিওগুলো নোটিফিকেশনগুলো খুব দ্রুত পেতে পারেন। আর যদি কোথাও বুঝতে সমস্যা হয় সেটাও আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। তো ভালো থাকবেন, আবারও কথা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত আরএম টেলসের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা রইলো।